তোমাদের অনুরোধ ক্রমে ভূগোল এবং ইতিহাসের পর বাংলার দুটো পেজ পরপর দুটো পেজ অনুরোধ ছিল, আজকে 255 নম্বর পেজ, এই পেজটির অ্যান্সার করছি। আশা করি ভালো লাগবে, কারণ উত্তর প্রস্তুত করেছেন বাংলা বিভাগের অন্যতম আমাদের শিক্ষক মাননীয় লক্ষণ স্যার, যিনি খুব পপুলার, এবং তার নোটস এবং যিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কাজ করেন সেরকমই নোটস তৈরি করেছেন। তাহলে শুরু করা যাক MCQ দিয়ে। 18টি প্রশ্নের উত্তর করতে হয় এখানে। নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে, কারণ উত্তর কী হবে, এই যে অপশনগুলো আছে দেখবে যে ঘয়ের অপশনটা উত্তর, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। মরে গেল না খেয়ে মরে গেল, বক্তাটি কে? উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয় অর্থাৎ গ। 3 নম্বরে, কালো বিড়ালের লোম আনতে গেল ক, ভজন চাকর। নিখ্যাত মরে গেছে বুড়িটা, একথা বলেছিলেন কে? না ঘ, জগা। তারপর তোমাদের একটা কথা বলে নিই, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাইছো বা যুক্ত হতে চাও, তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে তুমি ক্লিক করে আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবে। তুই মর, তোর শতগোষ্ঠী মরুক। 5-এর দাগের প্রশ্ন, উত্তর হচ্ছে এটা অ্যাকচুয়ালি খ হবে, উত্তর চৌকিদার, খ। তারপর এ জীবন হলো, উত্তর আমৃত্যু দুঃখের তপস্যা। নেক্সট, একটা অদ্ভুত শব্দ, শব্দটি হলো কি? না হরিণকে গুলিবিদ্ধ করার শব্দ। তারপর আমার ক্লান্তির উপর ঝরুক, এই প্রশ্নের অ্যান্সারটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার বিবেক বলতে কবি বুঝিয়েছেন, অর্থাৎ এখানে চেতনা অর্থাৎ ক। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, যে নাটকের সংলাপ, উত্তর হচ্ছে বিভাব। নাটকের দুটো প্রশ্ন থাকে, অথবা দিয়ে যে কোনো একটি প্রশ্ন অ্যান্সার করলেই হয়, দুটোও করতে পারো, যদি একটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে সঠিকটি মার্ক্স পাবে। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এই উদ্ধৃতিটির মূল উৎস, উত্তর ম্যাকবেথ অর্থাৎ খ। তারপর গ্রিন রুমে ঘুমোই কে ঘুমন, উত্তর খ কালীনাথ সেন। অথবা রাজা রথারোহণম নাটয়তি, কথাটির অর্থ না রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন, বাঙালিরা শুনি কাঁদুনে যাক, এই অভিমতটি কার? উত্তর বল্লভভাই প্যাটেল। মাতালের এই হচ্ছে বিপদ, বিপদটা কি? ছাড়ব বললেই ছাড়ার নেই, অর্থাৎ ক অ্যান্সার। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নের অনুবাদক কে? না শঙ্খ ঘোষ। অথবা আমাদের সমস্ত ঘটনা শোনালেন কে? শোনালেন না মায়ের বান্ধবী, বিশ্ববিখ্যাত পিসি সরকার জাদুকর, তার প্রকৃত নাম কি? উত্তর ক প্রতুল চন্দ্র সরকার। তারপর মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 খ্রিস্টাব্দে, টপ্পাগানকে জনপ্রিয় করেছিলেন কে? না রামনিধি গুপ্ত। কোনটি বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয়, এই প্রশ্নটিও খুব সোজা, আশা করি উত্তর দিতে পারবে, কমেন্ট সেকশনে অ্যান্সারটি জানিও। দুটি স্বাধীন রূপমূল সহযোগে গঠিত শব্দ, উত্তর ক অর্থাৎ জন শূন্য। এরপর আমরা SAQ-তে যাব, যেখানে 20টি শব্দে 12টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, বিকল্প প্রশ্ন থাকবে, ধিক শতধিক আমাকে, কে কেন নিজেকে ধিক্কার দিয়েছে? মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিয়েছেন বা দিয়েছে, যেহেতু মানে আপনি দিয়েতে, কারণ
ফুটপাতে অসংখ্য মানুষ অনাহারে মরছে, অথচ সে চারবেলা করে খেয়ে যাচ্ছে বা পেট পুড়ে খেয়ে যাচ্ছে চারবেলা। তাছাড়া হাতে সময় থাকা সত্ত্বেও সে লঙ্গরখানায় যাচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন, তান্ত্রিকের নতুন বিধান হলো, বিধানটা কি? না রান্নাবান্না করে রেখে দিতে হবে, হোম শেষ হওয়ার পর খেতে হবে, অর্থাৎ হোমের আগে কিন্তু খাওয়া যাবে না। শহরের অসুখ কি? না কেবল সবুজ খাওয়া, অর্থাৎ নির্বিচারে শহরের গাছগুলোকে কেটে ফেলা বা ধ্বংস করা। নিষ্পন্দ নিরপরাধ ঘুম, কোন ঘুমের কথা উল্লেখ করা হয়েছে? না সুন্দরী বাদামি হরিণটি লালসার শিকার, কার লালসার শিকার? না ওই শিকারীদের লালসা শিকার হয়ে যেভাবে বন্দুকের গুলিতে মারা গেল তার চিরনিদ্রায় চলে যাওয়া বা ঘুমের কথা এখানে বলা হয়েছে। কঠিনেরে ভালোবাসিলাম, কারণ কি? না কারণ কঠিন সত্য কাউকে কখনো বঞ্চনা করে না। আমি তা পারি না, কবি কি পারেন না? না মৃদুল দাশগুপ্তের জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় নিখোঁজ মেয়েটিকে পাওয়ার পর বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকাবেন না। এই রে পুলিশ আসছে, পুলিশ আসছে কেন? শোভাযাত্রীর দল চাল চাই কাপড় চাই ধ্বনি তুলে যেভাবে এগিয়ে আসছে পুলিশ তাদের তাড়াবে, অর্থাৎ ঝঞ্ঝাট দূরীকরণের জন্য পুলিশ আসছে। তোমার চোখে জল, শ্রোতার চোখে জল এলো কেন? না এখানে শ্রোতা অবশ্যই কালীনাথ সেন, তার চোখের জল আসার কারণ হলো তিনি রজনীবাবুর জীবনের দুঃখের কাহিনী শুনেছিলেন। আরেকবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, কি দেখেছিলেন? একজন চাষি মঞ্চের এক পাশে দাঁড়িয়ে জমিদারদের কাছ থেকে অনেক কাকুতি মিনতি করে ব্যর্থ মনোরোধ হয়ে মন্দিরে গেল ভগবানের কাছে নালিশ জানাতে মঞ্চের চারপাশে ঘুরে। বাহ বাহ বুড়া, আচ্ছা হি কিয়া, কে কাকে মন্তব্যটি করেছেন? না অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নিজেকেই বলেছেন, বিরাট আর্মাডা যখন ডুবল। আর্মাডা কি? আর্মাডা স্পেনের এক বিশাল নৌবহর। চোখের জলটা তাদের জন্য, কে কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছে? কথক কর্তার সিং দুগ্গাল চোখের জল ফেললেন সেই মানুষগুলোর জন্য যারা দেশপ্রেমিকদের মুখে খাবার তুলে দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করেছিলেন। সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? না সমস্ত বাক্য যেভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। এর প্রবর্তক নোয়াম চমস্কি। সুর তরঙ্গ কাকে বলে? বাক্যে সুরের ওঠাপড়াকে সুর তরঙ্গ বলে। যেমন মিঠু কাল স্কুলে যাবে, বিবৃতি বাক্য। মিঠু কাল স্কুলে যাবে, প্রশ্নবোধক বাক্য। শেষ প্রশ্ন, বিকল্পন কি? না বিকল্পন হলো এক ধরনের পদ গঠন প্রক্রিয়া যেখানে দুটি পদের পারস্পরিক সম্পর্কে ধ্বনিতাত্ত্বিক চেহারার রূপ স্বাভাবিক নিয়মের আদলে তৈরি হয় না, ব্যতিক্রমী রূপ চোখে পড়ে। যেমন ইংরেজিতে ক্রিয়াপদের অতীত বোঝাতে ইডি যোগ করা হয়, কিন্তু গো ক্রিয়াপদের শেষে ইডি যোগ করা হচ্ছে না, অর্থাৎ জিও ইডি হচ্ছে না, কি হচ্ছে না, অয়েন্ট হচ্ছে, এটাই হচ্ছে বিকল্প। আজ এই পর্যন্ত, পরের রিকোয়েস্টটি হয়তো আগামীকালেই তোমাদের তুলে দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অবশ্যই আরেকবার ধন্যবাদ, এখানে শেষ করছি।